वेलकम बैक टू माय चैनल। आज के हमें हेलेंचा शाकेर रेसिपी अपना सामने शेयर करब। तो हेलेंचा शाकेर मध्य जो कत रकम कत उपकार जो कत गुण आछे तारी एक छोट वीडियो अपन सामने शेयर करब। एखे हमें हेलेंचा शाकटाके भालो मतो परिष्कार करे धुए छोटो छोटो आकारे केटे नियेछि। এবারে এর মধ্যে আমি একটা বেগুন বেগুনটাকেও আমি ছোট আকারে কেটে নিয়েছি। এর মধ্যে আমি অল্প ডালের বড়ি অ্যাড করব। তো এখানে একটা কড়াইয়ে 2 চামচ তেল দিয়ে এই তেলের মধ্যে আমি ডালের বড়ি আর বেগুনগুলোকে হালকাভাবে ভেজে নেব। তো হেলেঞ্চা শাকের যে গুণ সেটাই আজকে আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করব। তো গরমে কেই যে সামনে এখন গরমের দিন যে দেখা যায় যে বাচ্চা বা বড় সবার প্রায় অনেকেরই ঘামাচি হয়ে থাকে বা অ্যালার্জি হয়ে থাকে। যদি আমরা হেলেঞ্চা শাকের পাতা বেটে রস খাওয়া যায় তাহলে এসব থেকে আমরা অনেকটা মুক্তি পেতে পারি বা উপকার পেতে পারি। আবার সকালে যদি এই রস যদি আমরা এই হেলেঞ্চা শাকের পাতার রস খাওয়া যায় তাহলে যে আমাদের শরীরে যে দূষিত রক্ত সেটাও পরিষ্কার হয়ে যায়। আবার যদি কারো লিভার দুর্বল থাকে সেক্ষেত্রে যদি হেলেঞ্চা শাক সেদ্ধ করে ওটা সেদ্ধ করে খাওয়া যায় সেক্ষেত্রেও লিভারের যেটা দুর্বলতা সেখান থেকেও আমরা অনেকটা উপকার পেতে পারি। তো কথা বলতে বলতে আমি কড়াইয়ে তেল দিয়ে তেলে কিছু শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে বা শাকটাকে এর কিছু সময়ের জন্য 4-5 মিনিটের জন্য ঢেকে আমি সেদ্ধ করে নেব। তো শাকটা সেদ্ধ হয়ে এলে এখানে আমি ভেজে রাখা যে ডালের বড়ি আর বেগুন ভাজা সেটাও অ্যাড করে দিব। আর এটা অ্যাড করে দেওয়ার পরেও আমি আরও 4-5 মিনিট ভালো মতো করে মিডিয়াম আঁচে রেখে এটাকে ভেজে নেব। তো হেলেঞ্চা শাকের এর যে কত গুণ সেটা বলতে বলতে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো গ্যাস্ট্রিক অ্যাসিডিটি তারপরে জন্ডিস তারপরে চিকেন পক্স হলেও হেলেঞ্চা শাকে যদি পাতা আমরা বেটে রস খাই তাহলেও এসব থেকেও রোগ থেকেও আমরা অনেকটা মুক্তি পাব বা উপকার পাব। আমাদের শরীরে নানা রকম যে ফাঙ্গাস ব্যাকটেরিয়া আছে সেক্ষেত্রেও যদি আমরা রেগুলার হেলেঞ্চা শাক খাই সেক্ষেত্রেও আমরা আমাদের শরীরে যে দূষিত রক্ত সেটাও পরিষ্কার করে এই হেলেঞ্চা শাক। তারপরে আপনাদের হেলেঞ্চা শাকে আমাদের যে পেটের মধ্যে নানা রকম রোগ ব্যাধি আছে সেটাও আমরা অনেকটাও মুক্তি পেতে পারি। তো আজকের এই ছোট্ট রেসিপিটি আপনার সামনে শেয়ার করলাম। আশা করি আজকের আমাদের এই হেলেঞ্চা শাকের রেসিপিটি ভালো লেগেছে। আজ এই পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং।